আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া নুসাল্লি আলা নাবীহি ওয়া হাবীবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন, যারা আছেন প্রবাসী পৃথিবীর যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন তরুণ লেখক ও ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেম মাওলানা আলফাতাহ মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মাওলানা সেলিম হুসাইন আজাদী। আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জীবন থেকে শান্তি চলে যাওয়ার কারণ, একটি জীবন ঘনিষ্ঠ বিষয়। অনেককেই বলতে শোনা যায় যে মন ভালো নেই, মনে সুখ নেই, মনে শান্তি নেই। আসলে জুলুম, শোষণ, নৈতিক, সাংস্কৃতিক অবক্ষয়ে আজ পৃথিবী অনেকটা এগিয়েছে। আজ অশান্তির আগুন অনেক গুণ বেড়েছে, ত্রাহি ত্রাহি করছে বিশ্বময়ী। আমরা বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কারে অসাধারণ এক কৃতিত্বের দাবিদার, কিন্তু নীতি নৈতিকতায় আজ আমরা অনেক পিছিয়ে পড়েছি। আমরা শান্তি চাই, অনেক শান্তি চাই, ভালো থাকতে চাই। শান্তির খোঁজে নিরন্তর ছুটে চলছে মানুষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্তি, অনেক পরিশ্রম করে ক্লান্ত হচ্ছে একটু শান্তির খোঁজে। সব আছে চারিপাশে, টাকা আছে, মানুষ আছে, পদ আছে, ক্ষমতা আছে, কিন্তু একটি জিনিসের বড় অভাব, সেটি হলো শান্তি। প্রযুক্তির এই যেটাকে বলা হয় প্রযুক্তির উন্নয়নের এই সময়ে আমরা বিজ্ঞানকে অনেক গুরুত্ব দিই, আর বিজ্ঞানের কাজে বিজ্ঞান দেহ নিয়ে আমাদের অনেক গবেষণা করে এগিয়েছে এবং আমাদের অনেক যন্ত্র দিয়েছে, অনেক কিছু দিয়েছে, এবং বিজ্ঞান এমন যন্ত্র আবিষ্কার করেছে যা আমাদের নানাবিধ উপকারে আসছে। কিন্তু শরীরকে নিয়ন্ত্রণ করার মতো যন্ত্র আবিষ্কার করতে সক্ষম হয়েছে, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা অথবা মনে সুখ এনে দেয়া এই ক্ষেত্রে কিন্তু এখনও পিছিয়ে আছে। আমরা আমাদের শরীরকে সাজাতে বিউটি পার্লারে গিয়ে আমরা সাজিয়ে নিয়ে আসি, অনেক সুন্দর দেখায়, ভালো দেখায়, কিন্তু মনকে ভালো দেখানোর জন্যে, ভালো রাখার জন্যে, মনকে সাজানোর জন্যে কি কোনো পার্লার আছে? আসলে মনের পরিচর্যা, মনের যত্ন এবং মনকে প্রশান্ত করা, এ বিষয়ে আসলে আমরা আমাদের নিজেদের শান্তির জন্যে করি, কিন্তু মনের পরিচর্যা আমরা করি না, মনের যত্ন নেই না, আমরা শরীরের যত্ন অনেক ক্ষেত্রে নেই না। তো আমরা এই যে শান্তি আমাদের জীবন থেকে চলে যায়, চলে গিয়েছে অনেকের, তো কেন এই শান্তি চলে যাচ্ছে? আমরা আসলে ভুল জায়গায় নক করছি শান্তির জন্যে। শান্তির জায়গায় যদি আমরা নক করি তাহলে দেখা যাবে শান্তির পিছনে আমাদের ঘুরে বেড়াতে হবে না, শান্তি আমাদেরকে তালাশ করতে থাকবে, শান্তি আমাদেরকে খুঁজে নেবে। আমরা এখন শান্তিকে খুঁজছি, কিন্তু আমরা যদি আল্লাহর দেখানো সেই পথ ধরে সামনে আগাই তাহলে শান্তি আমাদের তালাশ করতে থাকবে। চলুন, কীভাবে আমরা আল্লাহর নূরকে ধারণ করে আমাদের জীবনে, আমাদের জীবনকে সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে ভরতে পারি, মনের জগৎকে সুখী করতে পারি এবং জীবনের চলে যাওয়া এই শান্তির ঢেউগুলো আবার কীভাবে ফিরিয়ে আনা যায়, আর কেনই বা শান্তির এই যে ঢেউগুলো সব চলে গিয়ে এখন অশান্তির ঢেউগুলো জীবনে আছড়ে পড়ছে,
এ থেকে পরিত্রাণের উপায় কী, এর নানা দিক নিয়ে চলুন আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। যে মহতরম, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় মহতরম, আজকে আমাদের জীবনে যে অশান্তির আগুন জ্বলছে, আমাদের ঘরে অশান্তি, আমাদের পরিবারে অশান্তি, আমাদের সমাজে অশান্তি, বিশ্বব্যাপী যে অশান্তির আগুন জ্বলছে, এটার কারণ কোরআনের আলোকে যদি বিশ্লেষণ করতে যাই, বড় করে যে কারণ আমরা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ভিতর থেকে বিশ্বাসের যে নূর আছে, বিশ্বাসের যে শক্তি আছে, বিশ্বাসের যে বলয় আছে, সেটি চলে গিয়েছে, সেটি ভেঙে গিয়েছে। আমরা বাইরে থেকে আমাদের কথাবার্তা, আচার আচরণ সব কিছুতে আমরা ঘোষণা করছি যে আমরা মুসলিম, কিন্তু আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের দৈনন্দিন জীবন, লেনদেন, ব্যবসা বাণিজ্য, কোথাও ইসলামের কোনো চিহ্ন নাই। আল্লামা ইকবাল বলেছিল যে তুমি নিজেকে মুসলমান দাবি করছো, অথচ তোমার আচরণ দেখে ইহুদি শরম পায়, তোমার লেবাস দেখে খ্রিস্টান শরম পায়, তোমার আচার ব্যবহার দেখে অন্যান্য জাতিরা শরম পায়, তুমি নিজেকে কিভাবে মুসলিম দাবি করছো? তো সে কথাটাই আমরা বলছিলাম যে বিশ্বে জীবনে যাদের বিশ্বাসের আলো থাকে না, তারাই অশান্তির আগুনে পুড়তে থাকে। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে যারা তার জীবনের বিশ্বাসের সঙ্গে তার আচরণের মিল নেই, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন মুনাফিক, তাদেরকে নেফাক, তারা তাদের যে ইমানের নূর আছে সেটাকে লুকিয়ে রাখে। আমরা মুনাফিক বলতে, যখন মুনাফিকের কোনো আলোচনা করা হয়, তখন আমরা মনে করি যে এটা বোধ হয় আরবে সেই 1400 বছর আগের যে যুগ আছে, সেই যুগের যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতেন, তাদের কথা বোধ হয় বোঝানো হয়েছে। কিন্তু না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার যে বিখ্যাত গ্রন্থ আছে ফাইজুল কাবির, সেখানে বলেছেন যে মুনাফিক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মুনাফিক ইতিকাদি, একটা তারা হচ্ছে আকিদাগত মুনাফিক, আরেকটা হচ্ছে আমলের দিক থেকে মুনাফিক। আমলের দিক থেকে মুনাফিক তারাই যার কথা এবং বাস্তব জীবনের সঙ্গে, যার ইমান, যার বিশ্বাসের সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল থাকে না, তারাই হচ্ছে মুনাফিক। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি যে আজকে আমরা যতটুকু অশান্তিতে আছি সেটা আমাদের কারণেই আছি, আমাদের বিশ্বাসের সঙ্গে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক নেই, আমরা নামাজে দাঁড়াই কিন্তু নামাজে শান্তি পাই না, নামাজে মজা পাই না, কখন নামাজটা শেষ করে বের হয়ে চলে আসব, কখন আমরা রোজাটা খুলে ইফতার করে পেট ভরে খেতে থাকবো, এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে। আমরা হজে যাই, হজের সফর, এক মাসের সফর, খুব আনচান করতে থাকে বাড়ি আসার জন্য। এই যে কেন হচ্ছে, কেন ইবাদতগুলো আমাদের ভালো লাগছে না, এটার একটা কারণ হচ্ছে যে আমাদের বিশ্বাসের সাথে আমাদের বাস্তব জীবনের মিল নেই, এবং এই চর্চা থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আযাবের মধ্যে ফেলে দিয়েছেন। সেই কথাটি আমরা একটি আয়াতের মাধ্যমে আজকে বিশ্লেষণ করব। পবিত্র কোরআনের সূরা বাকারার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহ তাআলা বলেছেন যে জীবন থেকে শান্তি চলে যায় যাদের, তাদের উদাহরণ হচ্ছে যে ইসতাওকাদা নারা, একজন ব্যক্তি আগুন জ্বালালো, ফালাম্মা আদাআত মা হাওলাহু, ওয়েন ইট লাইটেড অল অ্যারাউন্ড হিম, যখন এই আগুনের কারণে তার পুরো এলাকাটা আলোকিত হয়ে গেল, লাইটেড হয়ে গেল, যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাত, আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন, গড টুক অ্যাওয়ে দেয়ার লাইট অ্যান্ড লেফট ইন আটার ডার্কনেস, তাদের আলোটা নিয়ে গেলেন এবং তাদেরকে আটার ডার্কনেস, অন্ধকারের মধ্যে, সম্পূর্ণ অন্ধকারের মধ্যে নিমজ্জিত করে দিলেন। লা ইউবসিরুন, এখন সে আর কিছুই দেখতে পারে না। এই আয়াতের মাধ্যমে বস্তুবাদের দর্শনকে, সুখী হওয়ার দর্শনকে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে ফুটিয়ে তুলেছেন। সেটা হচ্ছে যে আয়াতটি কাদের সম্পর্কে নাজিল হয়েছে, আগে আমরা আয়াতের প্রেক্ষাপট জেনে তারপর আমরা আয়াতের এই যে এখানে আল্লাহ তাআলা একটি উদাহরণ দিয়েছেন, মাসালুহুম মানে হচ্ছে এক্সাম্পল, উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, এই উদাহরণটা আমরা বিশ্লেষণ করব। আল্লাহ তাআলা তাফসিরে সমরকন্দির প্রথম খণ্ডের 29 পৃষ্ঠায় প্রখ্যাত মুফাসসির মুকাতিল রহমতুল্লাহ আলাইহির রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে নাযালাত ফিল মুনাফিকিনা ইয়াকুলু মাসালুহুম ফি নিফাকিহিম কামাসালি রাজুলিন আওকাদা নারান ফি লাইলাতিন মুজলিমাতিন মাফাজাতিন। এই আয়াতটি নাজিল হয়েছে মুনাফিকদের সম্পর্কে, এক ব্যক্তি মরুর অন্ধকারে, প্রচণ্ড অন্ধকার, লাইলাতিন মুজলিমাতিন ফি মাফাজাতিন, অন্ধকার রাতে আগুন জ্বালালো, এমন একটা সময় আগুন জ্বালালো, আগুনটা তাদের প্রয়োজন ছিল। এই আয়াতের মাধ্যমে আমরা যদি বিশ্লেষণ করি, একটু 1400 বছর আগে আমাদেরকে ফিরে যেতে হবে, আরবের যে মরুজীবন ছিল, সেই মরুজীবন ছিল খুবই অনিশ্চয়তার জীবন, অনিশ্চয়তার জীবন। কিভাবে, ঐতিহাসিকরা লিখেছেন যে দিনে মানুষের কোনো ভয় ছিল না, কোনো অনিশ্চয়তা ছিল না, কিন্তু রাতে
তার অনিশ্চয়তা চলে আসতো। কেন? কারণ তার যেখানেই বসবাস করত, যেখানেই ঘুমাতো, প্রতিদিন সকালে কোথাও না কোথাও লুপ্তরাজ হয়ে যেত, তাদের এলাকাটা লুপ্তরাজ হয়ে যেত, তাদের বস্তিটা লুপ্তরাজ হয়ে যেত। তো প্রতিদিন মানুষ হচ্ছে এক ধরনের ভয় নিয়ে রাতে যাপন করে, প্রতিদিন এক ধরনের ভয় থাকে। এমন ভয়ের রাতে একটি কাফেলা এক জায়গায় ভ্রমণে গেল, পুরো মরুভূমির মাঝখানে। সেখানে তাদের নানান ভয় আছে। একটা ভয় হচ্ছে যে হিংস্র জন্তু জানোয়ার তাদেরকে আক্রমণ করতে পারে, আরেকটা ভয় হচ্ছে যে তারা মানুষের দ্বারা, ডাকাত দ্বারা লুটের শিকার হতে পারে। এমন অবস্থায় তাদের আগুনের খুব প্রয়োজন। ইস্তাওকাদা নারো, এক ব্যক্তি আগুন জ্বালালো, আগুন জ্বালিয়েছে আর যখন ফালাম্মা আবাতমা হাউলাহু, পুরো এলাকাটা আলোকিত হলো। দেখেন, তাদের আগুন দরকার ছিল, আল্লাহ তাআলা এক ব্যক্তি আগুন জ্বালালো এবং পুরো জায়গাটা আলোকিত হলো। এখন সবাই সবার কাজে মনোযোগ দিচ্ছে, সবার ভয় চলে গিয়েছে, সবাই সবার মতো আছে। এই যে একটা অবস্থা, তাদের ভয় চলে গেল, নিশ্চিন্ত হলো। এমন সময় হঠাৎ কি হলো? আল্লাহ তাআলা ওয়াতারাকাহুম ফি যুলুমাত যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ তাআলা তাদের নূর, আলোটা নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা ওখান থেকে আলো নিয়ে গিয়েছেন। যখন আপনি, একটা বিষয় হচ্ছে যে আমি কখনো আলো পাইনি, এক ধরনের প্রস্তুতি আমার, আর আমি যখন আলো পেয়ে, আমি যখন হঠাৎ করে অন্ধকারে পড়ে যাই, তখন হচ্ছে আমি আরো বেশি বিপদে পড়ে যাই। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে যারা মুনাফেক, যার বিশ্বাসের সঙ্গে জীবন বোধের কোনো মিল থাকে না, তাকে আল্লাহ তাআলা হচ্ছে প্রথমে আলোকিত হওয়ার সুযোগ দেন। সেই আলোটা যদি সে না গ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা সেই আলোটা কিন্তু তার কাছ থেকে নিয়ে যাবেন, তখন সে আগের চেয়ে আরো বেশি বিপদে পড়বে। এবং মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক হচ্ছে তারা যাদের, যারা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে। অর্থাৎ কাফেরদের চেয়েও মুনাফিকদের আজাব যন্ত্রণায় বেশি হবে, আল্লাহ তাআলা সেটা বুঝাতে চেয়েছেন। মোহতারাম, আমরা এই আয়াতের মাধ্যমে যেটা বুঝতে পারছি, মুফাসসিরা বলেছেন ফাকাযালিকাল মুনাফিকুনা বিইজহারি কালিমাতিল ঈমান, মুনাফিকরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলো, শান্তির জীবনের কথা বললেন যে তোমরা ঈমান আনো, শান্তি পাবা, এই কথাগুলো যখন বলল, তখন মুনাফিকরা দেখলো, আরে আমি যদি মুখে বিশ্বাস করতে পারি, আমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে মনে মানলাম না, কিন্তু মুখে বিশ্বাস করে নিলাম, তাহলে তো আমি লাভবান হচ্ছি। সে লাভবানটা কী হলো? তারা মুখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে নিল। এবং আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা যত না বেশি কষ্ট দিয়েছে, তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে মুনাফিকরা। তো তারা কি করলো? মুখে মুখে ঈমান গ্রহণ করে নিল। ঈমান আমিনু আলা আমওয়ালিহিম ওয়ালা আওলাদিহিম, এই যে তারা যে মুখে ঈমান গ্রহণ করে নিল, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবেন না। তাদের সম্পদ এবং সন্তান, সহায় সম্পদ সব কিছু ইসলামী ভূখণ্ডের মধ্যে সেগুলো নিরাপদ হয়ে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মুনাফিকরা তাদের ঈমান ঘোষণার কারণে, তারা আমাদের সঙ্গে তাদের সম্পত্তি দেখাশোনা করা, তাদের ইজ্জত আব্রু রক্ষা করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। ওয়ানা কাহল মুমিনিন, তারা মুমিনদের সঙ্গে নিকাহ সম্পর্কে, বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হলো। ওয়া রাসাহুম, আর তারা হচ্ছে মুমিনদের, মুসলিমদের ওয়ারিশ হয়ে গেল। আসলে তারা মুসলিম না, কিন্তু মুসলিমদের সঙ্গে তাদের সদ্ভাব হয়ে গেল, সেটাই বুঝাতে চাচ্ছি আমি। ওয়াকাসামুহুমুল গনাঈম, তাদের সঙ্গে যে গনিমত আছে সেটাও তাদের মধ্যে বন্টন করে দেওয়া হচ্ছে। অর্থাৎ একজন মুমিন যে সুবিধা পাচ্ছে, একজন মুনাফিকও একই সুবিধা, সমান সুবিধা পাচ্ছে। আপনি মুনাফিক বলে তাকে কিন্তু হেয় করতে পারবেন না, তাকে গালিগালাজ করতে পারবেন না। তাকে আপনার সঙ্গে, একজন মুমিনের সঙ্গে যে বিহেভ করতে হবে, একজন মুনাফিকের সঙ্গে সে বিহেভ করতে হবে। কিন্তু ফাইজা ফাযালিকা নূরহুম ফাইজা মাতু, যখন তারা মারা গেল, আদু ইলা যুলমাতি ওয়াল খাউফ, তাদের যে ভয় ছিল এবং যে অন্ধকার ছিল, সেটা কবরে ফিরে আসলো। তার মানে হচ্ছে কি? সে দুনিয়াতে আমাকে ধোকা দিল, আপনাকে ধোকা দিল, আল্লাহর নবীকে ধোকা দিল, কিন্তু সে কিন্তু আসলে মৃত্যুর পরপর তার কবরটা অন্ধকার হয়ে গেল। এটা হচ্ছে আয়াতের প্রেক্ষাপট। এই আয়াতের আলোকে আমরা যেটা জেনে নিতে চাই, মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে তারা যাদের কথা কাজে মিল নেই, ভেতরে এক বাইরে এক, এবং মুখে বলে ঈমান এনেছি কিন্তু অন্তরে কুফর লুকিয়ে রেখেছি। এই কারণে আল্লাহ তাআলা, একটা মুনাফিকের একটা সংজ্ঞা হচ্ছে আল্লাযীনা আযহারুল ঈমান ওয়া আবতানুশ শিরকা, যারা ঈমানটাকে প্রকাশ করেছে মুখের মাধ্যমে আর শিরকটাকে নিজের অন্তরে লুকিয়ে রেখেছে। হালাল মুনাফিকিন আল্লাযীনা আমানু যাহিরান, যারা প্রকাশ্য ঈমান এনেছে, লা বাতিনান, কিন্তু অন্তরের দিক থেকে বিশ্বাস করে নাই, বিরিসালাতিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কাফারু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত আছে, সেই রিসালাতকে তারা মন থেকে গ্রহণ করে নিতে পারেনি। আল্লাহ তাআলা মুনাফিকের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা বলে, আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আই ইয়াউমিল কিয়ামাতি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি
আখিরাতের দিবসের প্রতি ঈমান এনেছি অর্থাৎ কিয়ামতের দিন ঈমান এনেছি, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা আসলে মুমিন নয়। তাহলে তারা কি? তারা হচ্ছে মুনাফিক। কেন মুনাফিক? ওয়াইজা লাকুল্লাদিনা আমানু ক্বালু আমান্না, তারা যখন মুমিনদের সঙ্গে দেখা করে, মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করে, তখন তারা বলে আমান্না। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, তারা মুমিনদের কাছে এসে বলে আমরা ইমান এনেছি। আর যখন খালাউ ইলা শায়াতিনিহিম, তাদের নেতাদের কাছে যায়, এই নেতাদেরকে এখানে শায়াতিনিহিম বলা হয়েছে, শয়তান বলা হয়েছে, যখন নেতাদের কাছে যায় তখন বলে ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তোমাদের সাথেই আছি কিন্তু আমরা হচ্ছে মুমিনদের সঙ্গে মুস্তাহজি উদ উপহাস করেছি, ঠাট্টা করেছি। এখানে খুব চমৎকার একটা আল্লাহ তাআলা শব্দ ইউজ করেছেন, যখন মুনাফিকরা মুমিনদের সাথে বসে তখন বলে আমান্না, আমরা ইমান এনেছি, এটা হচ্ছে ফেয়েল দিয়ে বলে, জুমলায় ফেয়ালিয়া। কিন্তু যখন কাফেরদের কাছে যায়, তার নেতাদের কাছে যায়, তখন বলে ইন্না মাআকুম, এখানে ফেল না, জুমলায় ইসমিয়া। জুমলায় ফেয়ালিয়াটা হচ্ছে, জুমলায় ফেয়ালিয়া এবং জুমলায় ইসমিয়া এই দুইটার চেয়ে জুমলায় ইসমিয়াটা একটু বেশি স্থায়ী বোধক এবং গুরুত্ব দেয় বেশি, এই কারণে তারা তার নেতাদের কাছে এসে, শয়তানদের কাছে এসে বলে ইন্না মাআকুম, গুরুত্ব দিয়ে বোঝাচ্ছে নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। আর মুমিনদের কাছে কি বলে? হ্যাঁ আমি আপনাদের সাথে আছি, ইমান এনেছি। এক ধরনের গা ছাড়া ভাব নিয়ে কথা বলে, গা ছাড়া ভাব নিয়ে নামাজে দাঁড়ায়, গা ছাড়া ভাব নিয়ে সে এবাদতে দাঁড়ায়, গা ছাড়া ভাব নিয়ে জাকাতটা দিতে চায়, দিয়ে দেয় কি দেয় না, তারপর হচ্ছে যে হজ করে কি করে না, আচ্ছা এইবার করব পরের বার করব, অর্থাৎ এক ধরনের আলস্য ভাব নিয়ে সে এবাদত বন্দিগি করে। এবার আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ ওরা বললেন নাহনু মুস্তাহজিউন, আমরা মুমিনদের সঙ্গে উপহাস করছি, আর আল্লাহ বলেন যে না, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আমি কাফেরদের সঙ্গে, আমি তাদের সঙ্গে উপহাস করছি, কিভাবে করছি, ইয়ামুদ্দুহুম, তাদের মেয়াদটাকে বাড়িয়ে দেয়, মুদ্দুহুম মানে হচ্ছে মেয়াদ বাড়িয়ে দেওয়া, ইয়ামুদ্দুহুম, তাদের এই যে উপহাস করা, মুমিনদের সঙ্গে উপহাস করা, এই মেয়াদটা আমি বাড়িয়ে দেই, কিভাবে বাড়িয়ে দেই, ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, তারা তাদের অবাধ্যতা যেন আরো বেশি করে করতে পারে, আমি সেই সুযোগ করে দেই, এবং ইয়ামাহুন, তারা এর মধ্যেই ঘুরতে থাকে, তারা কোনো পথ পায় না, তারা অবাধ্য হয়ে যায়। তারপর কি বলেছেন? উলাইকাল্লাযীনা ইশতারাউল দালালাতা বিল হুদা ফাবিমা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, দেখেন কত পোড়া কপাল এরা, এরা হচ্ছে যে ক্রয় বিক্রয় করে, কি করে, হেদায়েতের বিনিময়ে তারা হচ্ছে যে গোমরাহিটা কিনে নেয়। ওই যে গ্রামে একটা কথা প্রচলিত আছে, ছিল যে এক ব্যক্তি হচ্ছে যে দুধ কিনে মদ বিক্রি করে মদ খায়, হ্যাঁ দুধ বিক্রি করে মদ খায়, আরেকজন হচ্ছে মদ বিক্রি করে দুধ খায়। তো মুনাফিকদের উপমা হচ্ছে তারা হেদায়েত বিক্রি করে দিচ্ছে গোমরাহের বিনিময়ে, তারা আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রবি হাত্তি যা রতহম, তারা ব্যবসায় লস খেয়েছে, কঠিন লস খেয়েছে। ওয়ামা কানু মুহতাদিন, তারা মুহতাদ, তারা হচ্ছে যে দিগ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকে। আপনি যে ভূমিকায় বললেন যে আমরা শান্তির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে থাকি, আমরা তো মুহতাদিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ঘুরে শান্তি পাই না, এটাই হচ্ছে মুহতাদিন। আপনি এখান থেকে হচ্ছে যদি কোথাও যেতে চান, এখান থেকে আপনি গুলিস্তান যাবেন, যে গুলিস্তানের বাসে না উঠে আপনি একবার উঠলেন যে গাজীপুরের বাসে, একবার উঠলেন চাঁদপুরের বাসে, একবার উঠলেন ঢাকার বাসে, গুলিস্তানের বাসে উঠতে পারলেন না, এইভাবে আপনার সকাল থেকে সন্ধ্যা এক মাস দুই মাস পুরো জীবন চলে গেল, এটা কি বলা হচ্ছে মুহতাদিন? সে ঘুরতে থাকে কিন্তু আসল জায়গায় নক করে না। আপনি ভূমিকায় বলেছেন যে আমরা শান্তির জন্য আসল জায়গায় নক করি না, শান্তি কেন চলে যায়, এই বিশ্লেষণটা বোঝার জন্য এই আলোচনাটা আমাদের দরকার ছিল, এজন্য আমরা এই আলোচনাটা করলাম। এবার আসুন যে শান্তিটা কিভাবে চলে যায়, যে ব্যক্তিটা আগুন জ্বালালো নিরাপত্তার জন্য, যে ব্যক্তিটা আগুন জ্বালালো শান্তির জন্য, আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন তার আলো। এখানে কিছু কোরআনের কিছু ফাসাহাত বালাগত নিয়ে আলোচনা করে আমি মূল বিষয় ঢুকছি। আল্লাহ তাআলা বলছেন যে আমি আগুনটা নিয়ে, নূর নিয়ে গেলাম। মুফাসসিররা প্রশ্ন করেছেন লিমা যা যাহাবা বিনূরহিম ওয়ালাইসা বিনারহিম, কেন আল্লাহ তাআলা আগুন না নিয়ে আগুনের আলোটা নিয়ে গেলেন, অর্থাৎ যাহাবাল্লাহু বিনূরহিম ক্বালা যাহাবাল্লাহু বিনূরহিম ওয়ালাম ইয়াকুল বিনারহিম, আল্লাহ তাআলা তো নূর নিয়ে গিয়েছেন, আগুন নিয়ে যাননি, কিন্তু তারা জ্বালিয়েছে আগুন। এটা এই এই যে নূর এবং নার, এই রহস্যের মধ্যে হচ্ছে মানুষের জীবনের সুখ শান্তি লুকিয়ে আছে। যেমন জাহান্নামের আগুনটা, সেখানে তাপ আছে বাট আলো নেই, আগুনটি কালো কিন্তু সেখানে আলো নেই, আলো নেই, এবং জীবনেও সেই একই অবস্থা থাকবে। আগুনের মাঝে আপনি যে কথাটি বললেন যে আগুনের মাঝে দুটি বিষয় আছে, একটা হচ্ছে তাপ আরেকটা হচ্ছে আলো। তো তারা হচ্ছে যে আলোর জন্য আগুন জ্বালিয়েছে, তাপের জন্য কিন্তু জ্বালায়নি। এর মধ্যে হচ্ছে মরুভূমির অন্ধকার,
তার মধ্যে হচ্ছে আলোটা চলে গেল আগুনের, এখন আগুন কিন্তু নিভে নাই, আগুন জ্বলছে, তারা তাপও পাচ্ছে, মরুভূমির গরমও পাচ্ছে, এবং যে ভয় ছিল তাদের, পশু পাখির ভয়, হিংস্র জন্তু জানোয়ার আক্রমণের ভয়, শত্রুর আক্রমণের ভয়, সেই ভয় কিন্তু রয়ে গেল তাদের। এখন আপনি বলতে পারেন যে আগুন, আগুনের যে আলো নিয়ে গেল, এই আলো নিয়ে যাওয়াটা কেন হয়েছে বা কী কীভাবে হয়েছে? মুফাসসির একটা প্রশ্ন করেছেন এই আয়াতের উপর, আল ফারকু বাইনার বাইনান নূরি ওয়াদ্দু, আরবি ভাষায় আলো বোঝানোর জন্য আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে দু উন বলি আমরা। তা আল্লাহ তাআলা নূর নিয়ে গেলেন কিন্তু দু উন নিয়ে গেলেন না কেন, এইটার ব্যাখ্যা মুফাসসিরা করেছেন। মুফাসসিরা বলেছেন ওয়াকাউলুহু ফালাম্মা আদাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম লাম ইয়াকুল যাহাবাল্লাহু বিদুইহিম, আল্লাহ তাআলা বলেন নাই যে বিদুইহিম আমি তাদের আলোটা নিয়ে গিয়েছি, দু উনটা নিয়ে গিয়েছি, আল্লাহ কি বলেছেন, যাহাবাল্লাহু বিনূরিহিম আমি তাদের আলো নিয়ে গিয়েছি। কলা যাহাবাল্লাহু বিদুইহিম, যদি আল্লাহ তাআলা বলতেন যে আমি তাদের দু উনটা নিয়ে গিয়েছি তাহলে কি হতো? দু উন শব্দের মানে হচ্ছে যে উজ্জ্বল আলো, আর নূরুন মানে হচ্ছে যে নরম বা ক্ষীণ আলো। দু উন শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল আলো, আর নূরুন মানে হচ্ছে ক্ষীণ আলো। তো অল্প আলো হলেও চলে যায়। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে যে লিআন্না দুআ হুয়া জিয়াদাতু ফিন নূর, দু উনটা হচ্ছে নূরের যেটা ব্রড অর্থে ব্যবহৃত হয় সেটা হচ্ছে দু উন। তো আল্লাহ তাআলা উদ্দেশ্য হচ্ছে যে আমি যে কাফেরকে অন্ধকারে রেখেছি সেখানে সামান্যতম ক্ষীণ আলোও থাকবে না সেটা বোঝানো, এই জন্য আল্লাহ তাআলা দু উন বলেন নাই। কিন্তু আল্লাহ তাআলা যদি বলতেন যে আমি তাদের দু উনটা নিয়ে গিয়েছি তাহলে মুনাফিকরা বুঝতো, আরবি ভাষার কারণে তারা বুঝতো, যাক উজ্জ্বল আলোটা নিয়ে গিয়েছে কিন্তু সামান্য আলো তো আছে, সেটা দিয়ে আমার কাজ চলবে, আল্লাহ তাআলা সেটাও বোঝাতে চাননি। আমরা একটা উদাহরণ দিতে পারি, সূর্য যখন উঠে সামান্য আলোটা যখনও ছড়িয়ে পড়ে না, মাত্র উঠেছে, আলোকিত হয়েছে, সেই সময়টাকে বলা হয় ইশরাক, এবং সেই নরম আলোটাকে বলা হয় ইশরাক। আর আরবি নূর শব্দের সমার্থক সিনোনিম হচ্ছে ইশরাক, তার মানে হচ্ছে যে আলোটা এখনো ছড়িয়ে পড়েনি সেটাকে বলা হচ্ছে ইশরাক। আর আমরা এই কারণে সূর্য ওঠার পরপরই ইশরাকের নামাজ পড়ি, আর আরেকটু পরে যখন আলোটা ছড়িয়ে যায়, ছড়িয়ে যায় সকাল 8টা বাজে, 7টা বাজে, 12টা বাজে, তখন আমরা বলি দু উন, তখন পড়ি আমরা সালাতু দোহা, এবং কোরআনেও আছে ওয়াদ দোহা, মধ্য দিনের আলোর দোহায়। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে হে মুনাফিক, তোমাদেরকে আমি এমন নূর নিয়ে গিয়েছি যে এখানে সামান্যতম কোনো আলো অবশিষ্ট থাকবে না তোমাদের জন্য, তোমাদের জন্য যেটা অবশিষ্ট থাকবে সেটা শুধুমাত্র হচ্ছে যে যন্ত্রণা, সেটা শুধুমাত্র হচ্ছে যে তাপ, সেটা শুধুমাত্র হচ্ছে যে কষ্ট, এছাড়া আর তোমাদের জন্য আর কিছু অবশিষ্ট থাকবে না। এখানে নূর নিয়ে যাওয়া বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? নূর নিয়ে যাওয়া বলতে মুফাসসিরা বলেছেন যে নূর নিয়ে যাওয়া মানে হচ্ছে তার জীবনের সুখ শান্তি নিয়ে যাওয়া, নূর নিয়ে যাওয়া মানে হচ্ছে তার জীবনের স্বাদ আল্লাহর মজা নিয়ে যাওয়া, নূর নিয়ে যাওয়া মানে হচ্ছে সে এবাদত করবে কিন্তু এবাদতে দাঁড়িয়ে কোনো স্বাদ পাবে না, এবাদতে দাঁড়িয়ে কোনো মজা পাবে না। আল্লাহ তাআলা বলেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, আমি যদি কোনো বান্দাকে ইসলামের জন্য, ইসলাম মানে কিন্তু একটা, ইসলামের একটা শব্দের অর্থ হচ্ছে শান্তি, আমি যদি কোনো বান্দাকে ইসলামের জন্য, দিনের জন্য, শান্তিপূর্ণ জীবনের জন্য কবুল করে নেই তাহলে তার ভিতর আমি নূর ঢেলে দেই, আর যাকে আমি অশান্তির জন্য কবুল করে নেই তার ভিতর থেকে নূরটা কেড়ে নেই, যাহাবাল্লাহু বিনূরহিম নূরটা কেড়ে নেই। এবং আল্লাহ তাআলা এখানে কেন নূর বলেছেন, ফা ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা সাম্মা কিতাবহু নূরান, আল্লাহ তাআলা তার কিতাবের নাম রেখেছেন নূর, ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরান, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূর, ওয়া দীনহু নূরান, তার দীনের নাম হচ্ছে নূর, ইসলামের নাম হচ্ছে নূর, ইসলাম হচ্ছে নূর, ওয়া হুদাহু নূরান, তার যে হেদায়েত আছে সেটাও নূর, ওয়া মিন আসমাইহি নূর, আল্লাহ তাআলার যতগুলো নাম আছে সেগুলো হচ্ছে নূর, ওয়া সালাতু নূর, আল্লাহ তাআলা আমাদের যে নামাজ সেটাও হচ্ছে নূর, ফাযাহাবুহু সুবহানাহু বিনূরহিম যাহাবুন বিহা বিহাজা কুল্লিহি, যখন কোনো বান্দা থেকে আল্লাহ তাআলা নূর নিয়ে যান তখন তার থেকে তার দিন নিয়ে যান, তার কিতাব নিয়ে যান, তার রাসূলের মহব্বত নিয়ে যান, তার সালাতের মজা নিয়ে যান, রোজার স্বাদ নিয়ে যান, সব কিছু আল্লাহ তাআলা নিয়ে যান। এই কারণে একজন মুফাসসির সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন ঈদ যাহাবাল্লাহু বিনূরহি, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার থেকে নূর নিয়ে যান কি হয়, ফাযাহাবা আনহু নূর, তার কাছ থেকে সব ধরনের আলো নিয়ে যান, কি কি আলো নিয়ে যান, ওয়া যাহাবা মাআহু সুরুর, তার থেকে জীবনের আনন্দ নিয়ে যান। আজকে দেখেন আপনি যে কথাটা ভূমিকায় বললেন, জীবন
আধুনিক বিজ্ঞান আমাদেরকে কত প্রযুক্তি দিয়েছে, জীবনকে কত সহজ করে দিয়েছে। আমরা এখন প্লেনে চড়তে পারি, আমরা এখন লিফটে উঠতে পারি, আমরা এখন মোবাইলে কথা বলতে পারি। কিন্তু আপনি যে মোবাইলে কথা বলে যেই স্বাদ পান, যে মজা পান, আমেরিকায় বসে আপনার স্বজনের সঙ্গে, আপনার মায়ের সঙ্গে, তো মায়ের পাশে বসে মায়ের রানে মাথা রেখে শোয়ার সেই মজাটা কি পান? আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন যে আমি তোমাদেরকে জীবন থেকে আলোটা নিয়ে যাই, অর্থাৎ নূরটা নিয়ে যাই, কিন্তু যন্ত্রণাটা ঠিকই থাকে। আপনি একজনের সঙ্গে সারা দিন ভিডিও কলে কথা বললেন, আপনার মায়ের সঙ্গে 30 দিন ভিডিও কলে কথা বললেন, কিন্তু 1 মিনিট মায়ের কোলে শুয়ে যে কিন্তু মায়ের কোলটা এবং মায়ের আঁচলের নিচটা, এটি হলো আসলে অনেক বড় একটি শান্তির জায়গা, অনেক বড় একটি শান্তির জায়গা। আপনি আপনার বাবাকে জড়িয়ে ধরার যে শান্তি, সেটা তো আপনি কখনো ভিডিও কলে পাবেন না। তো আমরা যে বিষয়টি বলছিলাম যে আমরা আমাদের জীবনকে দিন দিন আধুনিক করছি, কিন্তু সেই আধুনিকতার পিছনে যে আল্লাহ তাআলার নূর আছে, সেই নূরকে আমরা ধরতে পারছি না। এই ধরতে না পারার কারণ হচ্ছে যে এই নূর, এটা হচ্ছে আত্মার ব্যাপার, মনের পরিচর্যা করার ব্যাপার, কিন্তু আমরা মনকে পরিচর্যা করছি না। এর বহুবিধ কারণ আছে, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা এবং বিশ্ব ব্যবস্থা যারা পরিচালনা করছে, তারা হচ্ছে এই কলবের নূর, মনের পরিচর্যা, এইগুলা তারা বিশ্বাসও করে না, তারা এগুলো চর্চাও করে না। কারণ মনের পরিচর্যা একমাত্র আসে হচ্ছে সুফিবাদ থেকে, তাসাউফের চর্চা যারা করেন তারাই হচ্ছে মনের পরিচর্যা করেন, আত্মার পরিচর্যা করেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা মানুষের দেহে বুকের কাছে একটি মাংসপিণ্ড আছে, সেই মাংসপিণ্ডটি যদি ঠিক হয়ে যায় তার পুরো জীবনটা আনন্দময় হবে, আর সেই মাংসপিণ্ডটি যদি ঠিক না হয় তার পুরো জীবনটা হচ্ছে যে বেদনাময় হবে। তো সেই মাংসপিণ্ডটা হচ্ছে আলা লাহুল কলব, সেটা হচ্ছে কলব। তোমার কলবটা যদি সুন্দর হয়ে যায় তাহলে সব সুন্দর হয়ে যাবে, কিন্তু এই কলবের চর্চা আমাদের মধ্যে নেই, আমরা কলবের চর্চা করি না। আমরা বস্তুবাদী জীবন দর্শনের মধ্যে আছি, আমরা প্রতিদিন একটি নতুন ফোন আমাদের হাতে আসছে, একটি নতুন মডেল বের হচ্ছে, একটা নতুন মডেলের গাড়ি বের হচ্ছে। আমার পুরনো যে গাড়িটি আছে সেটি আমি যখন দেখি যে রাস্তায় একজনে একটা দামি ফোন নিয়ে হেঁটে যাচ্ছে, আমার মনে একটা বেদনা সৃষ্টি হয়ে যাচ্ছে। আমি যখন দেখছি যে আমি পুরনো গাড়ি দিয়ে যাচ্ছি, আমার বন্ধু এর চেয়ে লেটেস্ট মডেলের গাড়ি কালকে কিনে যাচ্ছে, আমার মনে বেদনা জন্ম হচ্ছে। এই যে আমরা বস্তুবাদী দর্শন হচ্ছি, তা আমি টাকা পয়সা রোজগার করে কালকে তার চেয়ে আরও লেটেস্ট মডেলের গাড়ি কিনলাম এবং সেটাতে যখন চড়লাম, সেটা একদিনের মাথায়, দুই দিনের মাথায়, এক সপ্তাহের মাথায় সেটা পুরনো হয়ে গেল, আরেকটা নতুন মডেলের গাড়ি আসলো। এই যে প্রতিদিন যেই মডেলের গাড়িটা আসছে, অর্থাৎ যন্ত্রের মধ্যে এবং পণ্যের মধ্যে আমরা সুখ খুঁজি, আমরা যন্ত্র এবং পণ্যের মধ্যে আমরা সুখ খুঁজতে পাচ্ছি, কিন্তু পণ্যের সীমাবদ্ধতা খুঁজে বেড়াচ্ছি, হ্যাঁ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পণ্যের সীমাবদ্ধতা হচ্ছে যখনই আপনি এটা হাতে পেলেন, আপনার আর এটার প্রতি কোনো আকর্ষণ থাকলো না, আপনার হচ্ছে যেটা আপনার হাতে নেই সেটার প্রতি আপনার আকর্ষণ থাকবে, এটা হচ্ছে মনের একটা ভুল। কারণ আমরা মনকে পরিচর্যা করতে পারিনি, আমরা মনকে বলতে পারিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিস যে তোমার সুখ শান্তি হচ্ছে মনের সন্তুষ্টি। তুমি যদি বলতে যে আমি আজকে পায়ে হেঁটে যাচ্ছি, এটাই আমার প্রশান্তি, এটাই আমার শান্তি, মনেকে যদি তুমি বুঝাতে পারতে তাহলে তুমি এখানেই সুখ পেতে। কিন্তু আমরা মনকে সবসময় বুঝাই যে আমি এই অবস্থায় আছি, ও তো আরও ভালো আছে। এই বিষয়গুলো নিয়েই হচ্ছে যে আমরা অশান্তির মধ্যে পড়ে যাচ্ছি। প্রিয় মহতারাম, আল্লাহ তাআলা বলছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটি চমৎকার কথা বলেছেন যে ইন্না নাসান দাখালু ফিল ইসলাম, আল্লাহ রাসূল ইনদা মাকদিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন মানুষজন ইসলামে প্রবেশ করতে থাকলো, ইসলাম গ্রহণ করতে থাকলো। ফাকানা মাসালুহুম কামাসালি রাজুলিন কানা ফি যুলমাতিন ফাওকাদা নার, এইটাই হচ্ছে যে আল্লাহ এক ব্যক্তি এসে আগুন জ্বালালো, অর্থাৎ মদিনাটা অন্ধকার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আগুন জ্বালালেন, হেদায়েতের কথা বললেন, জীবনের শান্তির কথা বললেন, সুখের কথা বললেন, আনন্দের কথা বললেন, এবাদতের কথা বললেন, আল্লাহর সঙ্গে বান্দাকে জুড়ে দেওয়ার কথা বললেন। ফাবা আত্মা হাউলাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত কথা এবং কাজের কারণে, আমলের কারণে পুরো মদিনাটা আলোকিত হয়ে গেল, মানুষ ঈমান গ্রহণ করলো। দেখেন, আমি যদি সেই কথাটা বলি এখানে, একটু যদি স্মৃতিচারণ করতে চাই, যখন মক্কার মানুষরা, মক্কার সাহাবিরা নির্যাতিত হলো, নিপীড়িত হলো, তারা হচ্ছে যে মদিনায় ফিরে আসলো, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আসলেন। আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এই মদিনার এই মুসলমানদের সঙ্গে মক্কার মুসলমানদেরকে কীভাবে সম্পর্ক করে দেওয়া যায়।
তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা এদেরকে ভাই ভাই হিসেবে গ্রহণ করে নাও। এই যে এদেরকে ভাই ভাই হিসেবে গ্রহণ করে নেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা হচ্ছে মুহাজির, যারা মক্কা থেকে এসেছো তোমরা হচ্ছে মুহাজির, হিজরত করেছ, আর যারা মদিনা থেকে এসেছো, মদিনায় রয়ে গিয়েছো, মদিনার বাসিন্দা, তোমরা হচ্ছে আনসার, তোমরা তোমাদের ভাইদেরকে সহযোগিতা করো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা দৃশ্য দেখলেন, তার চোখ ভরে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মদিনার সাহাবীরা স্বেচ্ছায় এসে বলছেন যে হুজুর আমাকে অমুকের সাথে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেন, আমাকে অমুকের সঙ্গে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেন। আল্লাহ রাসূল আমার ভাই, সে আমার ভাই, আমার সম্পূর্ণ সম্পত্তি সে পাবে, আমার দুজন স্ত্রী আছে, সে একজন স্ত্রীকে বিয়ে করবে, আমি তালাক দিয়ে দিলাম, আমার এতটুকু জমি আছে, সে অর্ধেক জমি তাকে দিয়ে দিলাম। পৃথিবীর আর কোনো ইতিহাসে আপনি এই ভাতৃত্ব বোধ পাবেন না, এই নুরানিয়াত পাবেন না। এর মধ্যে মদিনার মুনাফিকরা হচ্ছে এই সুন্দর শান্তিময় সমাজটাকে মেনে নিতে পারেনি। তারা কি করলো? তারা মনে মনে ফুসতে থাকলো, আরে মক্কা থাকার মক্কার মানুষ আসলো, তারা হচ্ছে যে এখন সব সুখ শান্তি পেয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি দেখেন যে আমরা অশান্ত হই কেন, আমাদের সুখ চলে যায় কেন, এর আপনি তো অনেকগুলো কারণের কথা বললেন। একটা কারণ হচ্ছে যে আমার ভাই সুখে আছে এটা আমার সহ্য হয় না, আমি হিংসা করতে থাকি, তা আমার হিংসা তো কখনো ওই ব্যক্তির সুখ শান্তি কমাতে পারবে না, বাড়াতে পারবে না। আমাকে কিভাবে সুখ শান্তি হতে হবে, এজন্য সুখে থাকার একটা মাধ্যম হচ্ছে যে অন্যের দিকে না তাকিয়ে সবসময় নিজের দিকে তাকাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন অন্য কারো সুখ শান্তি দেয় তুমি দেখো, তখন তুমি তোমার দিকে তাকাও, দেখো আল্লাহ তোমাকে কত নেয়ামতে ডুবিয়ে রেখেছেন এবং তাকে কত নেয়ামতে ডুবিয়ে রেখেছেন। দুই ভাইয়ের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোমার ইবাদতের মজা, জীবনের মজা, সুখ শান্তি আরও বেশি বেড়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের আগুন জ্বালালেন। ইমানের আগুন জ্বালানোর ফলে কি হলো, আব্দুল ইবনে মাসউদ বলছেন ফাকাযালিকাল মুনাফিকু কানা ফি যুলমাতি শিরকি, মুনাফিকরা এর আগে শিরকের অন্ধকারে ছিল, ফা আসলামাত যখন তারা ইসলাম গ্রহণ করলো, ফা আরাফাল হালাল তারা হালাল সম্পর্কে জানতে পারলো, মিনাল হারাম তারা হারাম সম্পর্কে জানতে পারলো, ওয়াল খায়রু মিনাস শাররি তারা ভালো এবং মন্দ সম্পর্কে জানতে পারলো, ফা বাইনাহুমা হুয়া কাযালিকা ইজ কাফারু ফাসারু, এর মধ্যে আল্লাহ তারা একসময় অবাধ্য হয়ে গেল, তারা ইজ কাফারু যখন তারা কুফরি করলো, লা ইয়ারিফুল হালাল মিন হারাম, এখন আর তারা হালাল হারামের কোনো বাছ বিচার করে না, ইলাল ইসলাম তারা ইসলামের ফাহুম লা ইয়ারজিউনা ইলাল ইসলাম, তারা যখন হালাল হারামের কোনো বাছ বিচার করছে না তখন তারা আর ইসলামেও ফিরে আসতে পারছে না। আজকে দেখেন আমাদের দিনদারদের মধ্যে কি হয়েছে, আমরা নামাজে দাঁড়াচ্ছি, আবার আমরা হজ করছি, আবার আমরা হচ্ছে মজুরদারি করছি, আবার আমরা হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি, আবার আমরা হচ্ছে বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করছি। তার মানে কি, আমরা জানি এই কাজগুলো খারাপ, কিন্তু খারাপ হওয়ার পরও আমরা এই কাজগুলো থেকে বেরোতে পারছি না। একজন ব্যবসায়ী চাইলেই কিন্তু সে মজুরদারি থেকে বেরোতে পারবে না, সিন্ডিকেট থেকে বেরোতে পারবে না। একজন যে ব্যক্তিটা সবসময় তার বাবা মার সঙ্গে খিটখিটে মেজাজের কথা বলে, সে চাইলেই কিন্তু হুট করে ভালো হয়ে কথা বলতে পারবে না, নরম স্বরে কথা বলতে পারবে না। কেন? কারণ সে যে অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছে, এই অন্ধকার থেকে বের হওয়ার জন্য তার অনেক সময় দরকার, অনেক টাইম লাগবে। তো আল্লাহ তাআলা বলেছেন যে যারা এই অশান্তির আগুনে জ্বলতে থাকে, তাদের এই অশান্তির আগুন যে শুধু দুনিয়াতে থাকবে তা নয়, মৃত্যুর পরপরই হচ্ছে তার এই অশান্তি শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেছেন। জি মোহতারাম, আমরা শেষ প্রান্তে চলে এসেছি, আর এই আগুন থেকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছেন নিরন্তর। তিনি বলেছেন যে আমার এবং লোকদের উদাহরণ হলো একটি এরকম যে একটি লোক আগুন জ্বালালো এবং সেই আগুনে আলোকিত হয়ে গেল চতুর্পাশ, এখন কিছু পতঙ্গ সে আগুনে পড়তে লাগলো, আর সে লোকটি যথেষ্ট সে পতঙ্গকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু সেই লোককে ব্যর্থ করে তারা পতঙ্গগুলো আগুনের মধ্যেই পুড়ে যাচ্ছে। নবীজি বলছে ঠিক তেমনি আমিও তোমাদেরকে এই জাহান্নামের আজাব থেকে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোমর বেঁধে চেষ্টা করছি, কিন্তু তোমরা মানে সে আগুনের মধ্যে গিয়ে পড়ছো, আগুনের মধ্যেই পড়তে চাচ্ছো। জি, তো আমরা আসলে শান্তি রেখে অশান্তির দিকে যদি ইচ্ছা করে দৌড়াই তাহলে তো আসলে শান্তি ঠিকানা পাওয়া যাবে না। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা আর যেতে পারছি না, শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা চমৎকার একটি বিষয় নিয়ে দীর্ঘ সময় কথা বলেছি, যারা আল্লাহর নূর বাদ দিয়ে বস্তুতে সুখ খুঁজে বেড়ায় এবং শান্তি খুঁজে বেড়ায়, সুখের ঠিকানা মনের দিকে দৃষ্টি না দিয়ে শরীরের আরামায়েশকেই সুখ বলে ভুল বুঝে, ফলে যা হওয়ার তাই হয়েছে,
এবং হচ্ছে। বস্তু মিলে কিন্তু সুখ মেলে না, ভাবনার বিষয়। আমাদের একদল মানুষ শান্তি এবং নিরাপত্তার জন্য আগুন জ্বালিয়ে পেল তাপ এবং যন্ত্রণা, অন্যদিকে সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের বিনিময়ে আগুনের ভেতর পেলেন ফুলের বাগান। এই দুটো ঘটনা পৃথিবীবাসীর সামনে একটি সহজ সত্য তুলে ধরে। দুনিয়ার মানুষ সুখ ও শান্তি, সুখ শান্তি ও নিরাপত্তার জন্য উপকরণের উপর নির্ভরশীল হয়, কিন্তু প্রকৃত সুখ শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে। আমরা মনে করি অর্থবিত্ত প্রাচুর্য বৈব সুখ শান্তির চাবিকাঠি নয়। ভালো বেতন, ভালো চাকরি, দামি গাড়ি এসব থাকা সত্ত্বেও বান্দার জীবনে সুখ নামক পাখিটি অধারা থেকে যেতে পারে যদি তার ভেতরে আল্লাহর নূর না থাকে। তাই আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর নূরের মধ্যে, আল্লাহর আলোর মধ্যে বাঁচার। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরিক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الأوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بزرگوں کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا مجھ کو خدایا رب العالمین اپنار غلام ہوار توفیق دان کرن پرکیت مومین ہوار توفیق دان کرن سکل اشانتیر آگون تھیکے مکتی دان کرن آمادیر জীবনে যত কষ্টের বোঝা আছে, যত বিপদের তীব্রতা আছে, সব আপনি দূর করে দিন রব্বুল আলামিন। সকল প্রকার বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে আমরা বাকি জীবন কাটাতে পারি সেই তৌফিক আপনি দান করুন। আল্লাহ, আমাদের এই মোনাজাতে যারা শামিল হয়েছে সবার মনের নেক মকসুদ আপনি পূর্ণ করে দিন, সবার জীবনের অশান্তি দূর করে দিন, জান্নাতের দিকে বেশি বেশি ধাবিত হওয়ার তৌফিক দান করে দিন। আমিন। রব্বুল আলামিন শান্তির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই, কোথায় আছে শান্তি জানি না গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদের জীবনে সুখ শান্তি দান করো, আমাদের জীবন থেকে কষ্ট আজাব যন্ত্রণা তুমি দূর করে দাও। আল্লাহ তোমার দিনের রাস্তায় চলার তৌফিক দান করো, তোমার নূরকে আমরা ধরে রাখতে পারি সেই তৌফিক দান করো, আমাদের ইমানের নূরকে আল্লাহ নিভে যেতে আমরা যেন কেউ না দেই, ইমানের নূর যেন জ্বলে থাকে জ্বালিয়ে রাখতে পারি আলো। আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তাকে না খায়াতে তৈয়বা দান করো। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও তার জীবনের উপর থেকে, পরিবারের উপর থেকে, আল্লাহ ব্যবসা বাণিজ্যের উপর থেকে, বসুন্ধরা গ্রুপের সকল প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই প্রতিষ্ঠানের উপর থেকে আসমানি জমিনি বালা মুসিবত তুমি দূর করে দাও। আমাদের দেশের জন্য দোয়া করছি, আমাদের দেশে যত অভাব আছে, সীমাবদ্ধতা আছে, তুমি দূর করে দাও।
আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও, যারা মিথ্যা মামলা মকদ্দমায় আছে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ পেরেশানি দূর করে দাও, মিথ্যা মামলা মকদ্দমা থেকে খালাসি নসিব করো। আল্লাহ গুনার পথে হাঁটতে হাঁটতে এখন আর ন্যাক কোনটা গুণা কোনটা এটাও আমরা অনেক সময় রব্বুল আলামিন আমরা এটা অনেক সময় বিবেচনা করতে পারি না। আল্লাহ গুনার পথ ছেড়ে ন্যাকের পথ ধরে হাঁটার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, যখনই হাত তুলি মনে পড়ে যায় মায়ের কথা, মনে পড়ে যায় বাবার কথা। রব্বুল আলামিন কত কষ্ট করেছে আমাদেরকে লালন পালন করেছে, রব্বুল আলামিন পায়খানা পোশাক করেছি রাতের পর রাত পরিষ্কার করেছে। এখন মা বাবা যদি একটু অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে কখনো ঘরে পায়খানা পোশাক করে দেয় বড় রাগ হই আমরা, কিন্তু কত দিন পর্যন্ত রাতে কতবার পরিষ্কার করেছে এই মা বাবা, ভুলে গেছি সেই দিনগুলোর কথা। আল্লাহ যার মা নেই বাবা নেই মা বাবাকে তুমি মাফ করে দাও, যার মা বাবা বেঁচে আছে মা বাবার যত্ন করার তৌফিক তুমি দান করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।